لو أرسلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون قرآن এত ভারী قرآن এত ওজন قرآنের হাকিকত এত কঠিন শক্ত পাহাড় থরথর করে আল্লাহর বয়ে কাঁপত আল্লাহ আমার পক্ষে সম্ভব না এত ভারী কুরআনটা পৃথিবীর কেউ নিতে চায় না কোথায় রাখার সক্ষমতা নাই এত ভারী কুরআনটা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোনো সিনা নাই এই কুরআন ধারণ করবে এই কুরআনটা আমার নবীর সিনাই আল্লাহ নাযিল করে দিলেন তিন দিন পরে কোন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরআন নাযিল করেছেন কে আল্লাহ হেফাজতকারী কে আল্লাহ ইন্না নুনাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু وَإِنَّ لَهُ لَحَافِظُونَ আল্লাহ বলছে এই কুরআন আমি নাযিল করেছি কুরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি আল্লাহু আকবার জোরে বলেন محبت بني يا رسول الله قرآن حفاظت کری کے نازل کرے چھے کے کارو پر نازل کرے چھے نبی رو پر زخن نبی رو پر نازل کرے چھے نامان نبی پسین مبارک تک گھیمے گے سے اتو پاور فل رسول بلی یا خدیجہ زمیلونی زمیلونی اما کہ تمہیں کمبل در اچھن نہ کرو اما رو پر نازل ہوئے چھے کی عرصبانی کتاب আমার জ্বর এসে গেছে এত পাওয়ারফুল আমার রাসূলকে মা খাদিজাল কুবরা সান্ত্বনা দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর হাবিব আপনি টেনশন করবেন না আপনাকে আল্লাহ কখনো বিপদে ফেলবেন না কখনো লজ্জা দিবেন না কারণ আপনি মানুষের প্রতি দয়াশীল জোরে বলেন সুবহানাল্লাহ আপনি মানুষকে ভালোবাসেন আপনি বিধবাদেরকে ভালোবাসেন আপনার প্রেম তো সৃষ্টির তরে আপনাকে কিভাবে আল্লাহ অপমানিত করেন টেনশন করবেন না বাস নবীর উপরে কুরআন নাযিল হলো